তোমরা যারা আমাকে জয়ী করেছো তাদের জন্য এই অ্যাওয়ার্ডটা, আর অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক ভালো লাগছে। আউট অফ দ্য ওয়ার্ল্ড, আই এম সো মাচ হ্যাপি। আমার মতো অপরিচিত একজনকে এভাবে আসলে পুরস্কৃত করার কোনো মানে হয় না। এখন আর জেনুইনটা নেই, আসলে কৃতজ্ঞ এন্ড তাদের ভালোবাসায় আসলে আমি দুটো পুরস্কার পেয়েছি। সব পরিচালনা হয় বেশ ভারী এবং তারা যেন আমার সমালোচনা করে। অ্যাওয়ার্ড পাওয়াটা বড় কথা। মেরিল প্রথম আলো, নামটা আলো হলো বাতির নিচে কিন্তু অন্ধকার। আমার মনে হয় আমাদের বস শাকিব খানের হারলেন ব্যবসার চেয়েও একটা গুরুত্বপূর্ণ ব্যবসা মেরিল প্রথম আলোর মতো করা উচিত, কারণ পৃথিবীর সব পুরস্কার নিয়ে আসলে অনেক ধরনের গুঞ্জন শোনা যায়। মেরিল প্রথম আলো চলে নিজস্ব গতিতে, যে কোনো স্বীকৃতি আসলে একটা অন্যরকম ভালো লাগার কাজ করে, ভালো লাগার অনুভূতি দেয়। কাকে পুরস্কার দিবে কি দেবে না, যোগ্যতার মূল্য দেবে কি দেবে না, সেটা প্রথম আলোর এখতিয়ার। বাস আমাদের বসের মিডিয়া সেটা করবে না, বরং সারা পৃথিবীময় জানিয়ে দেবে যোগ্যতার মূল্যটা কি হয়। ভাই মানলাম শাকিব খানকে তোদের ভালো লাগে না, গা জ্বালা ধরে, কিন্তু ঈশ্বর খ্যাত প্রিন্স মাহমুদের যোগ্যতা কি ছিল না, বালাম ভাইয়ের কণ্ঠের কি কোনো দামই ছিল না, নাকি আপনাদের অভিধানে শাকিব জড়িত সব গা জ্বালা করে। আবার শুনতেছি টাকলা সহ 19 সদস্য প্রতি ঈদে 4টা করে সিনেমা রিলিজ দেবে, তাও আবার লটারির মাধ্যমে। মানে শাকিব খানকে টেনে ধরতে আইন তৈরি করতেছে আর কি, তুফানকে আটকানোর বাহানা চলতেছে, দরদকে অলরেডি আটকেই রেখেছে, উকি ঝুঁকি মারছে অনেক সিনেমা, শের সহ অনেক নাম। The mood does not come all the time. Oh, jab samay ashe na. Wow. Ashole ki itipurbe atkate perechilo? Pare nai. Sara jibon tapasya korleo parbe na. Ami apnar ekjon khudro bhokto hishebe apnake onurodh janacchi. Apni ekta apnar moto hype jukto media toiri koren. Shekhane joggotar bicharer falafal ghoshona kora hoy. আমার সবসময় একটা জিনিস ভালো লাগে, আমাদের বস শাকিব খান এসব মেরিল প্রথম আলোর মতো নোংরা স্থানে পা রাখেন না। সো বস, আপনি এমন একটা মিডিয়া বানান কপিল শর্মার মতো। সেটা সারা বিশ্ব দেখবে, সেখানে নিজেদের মেধা, শ্রম, প্রতিভা, যোগ্যতা, সর্বোপরি ন্যায়কে প্রতিষ্ঠা করা হয়। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আমরা আপনাদেরকে মহানগরের মতো আরো ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো, এবং পাইরেসি করে দেখবেন না, সাবস্ক্রাইব করে দেখবেন।